ক্লাস সিক্স বাংলার আজকেও একটা কবিতার অনুসরণী আমি তোমাদের রেডি করে দেব। আমি আস্তে আস্তে বলবো, তোমরা উত্তরগুলো শুধু শুনে যাবে, শুনে শুনেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। আর একটা কথা, যদি তোমরা পরীক্ষা ভালোবাসো অর্থাৎ প্রশ্ন ভালোবাসো, প্রশ্ন উত্তর, তাহলে আমার একটা চ্যানেল আছে, মানে শুধু পরীক্ষার জন্যে, যারা পরীক্ষা দিতে পারো, প্রাইজ নিতে পারো বা প্রশ্ন ভালোবাসো, তাদের জন্য আমি একটা চ্যানেলের নাম বলে দিচ্ছি, পরীক্ষা গুরুজি। এটা তোমরা সার্চ করলে ইউটিউবেতে পেয়ে যাবে। যদি কেউ না পাও, আমার কাছে লিঙ্ক চাও, তাও আমি দিয়ে দেবো। ওই চ্যানেলটাতে শুধু পরীক্ষা নেওয়া হয়, ক্লাস সিক্স, টেন, ফোর, সকল ক্লাসে। পরীক্ষা না দিলেও ভালো ভালো প্রশ্নগুলো তোমরা উত্তর সহ পেয়ে যাবে। চলো আমরা শুরু করি, এক নম্বর থেকে শুরু করবো একদম। কবি জসীমউদ্দীনকে বাংলা কাব্য জগতে কোন অভিধারা অভিহিত করা হয়েছে? তাহলে আমরা বাংলায় কাব্যধারায় আমরা যদি একটু ভাবি যে কি আছে, তো তিনি পল্লী কবি। দেখো এইখানে দেয়া আছে পল্লী কবি হিসাবে, তিনি গ্রাম অঞ্চলে বেশিরভাগ কবিতাগুলো লিখতেন। পল্লী মানে তো ছোটো ছোটো গ্রামগুলোকে বলা হয়। তারপর দেখো, তার লেখা দুটি কবিতা বইয়ের নাম লেখো, দুইটা বলছি। আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি এখানে, ভালো ভালো নাম, রাখালি, নকশি কাঁথার মাঠ, বালুচর, সজন বদিয়ার ঘাট, খুব ভালো নাম আর একটা আছে, মাটির কান্না, যেটা খুশি দিতে পারো। চলো মনে রাখবে, এইখানকার উত্তরগুলো যেটা এই হলুদ রঙে বা ওরকম রঙে রয়েছে, তারা এই উত্তরগুলো এইখানের মধ্যেই পেয়ে যাও। চলো আমরা তারপরে প্রশ্ন, কবিতায় কবি কার কার কাছ থেকে চিঠি পেয়েছেন? তাহলে আমরা অ্যান্সারটা কী দেব, কবি লালমোরগ, চকাচকি, গাংশালিক, বাবুই পাখি, কোড়াকুড়ি, খোকা ভাইয়ের কাছ থেকে, খোকা ভাইয়ের কাছ থেকে চিঠি পেয়েছেন। বুঝতে পারলে? শুনে শুনে মুখস্থ করে নাও। লালমোরগে পাঠানো চিঠিখানা কেমন? লালমোরগে পাঠানো চিঠি ভোর জাগানোর সুরে ভরা এবং শিশু উষার রঙিন হাসি রং করা। তিন নম্বর প্রশ্ন, চকাচকি কেমন চিঠি পাঠিয়েছে? উত্তর হচ্ছে, চকাচকি বালুচরের ঝিকিমিকিতে বর্ষার ঢেউয়ের কত কিছু লেখা চিঠি পাঠিয়েছে। চার নম্বর প্রশ্ন, গাংশালিক তার চিঠিতে কি বলেছে? গাংশালিক তার চিঠিতে সে গাঙের পাড়ের মোড়ল হওয়ার কথা বলেছে। পাঁচ নম্বর প্রশ্ন, বাবুই পাখির বাসার থেকে আসা চিঠিটা কেমন? বাবুই পাখির বাসা আসা থেকে চিঠিটা ধানের পাতা ও তাল পাতার বুনট করা নকশা আঁকা। ছ নম্বর প্রশ্ন, কোড়াকুড়ির পাঠানো চিঠিটির বর্ণনা দাও। কোড়াকুড়ির পাঠানো চিঠিতে বর্ষাকালের ফসল ক্ষেতের সবুজ পাতার আসরগুলি জলধারার মেতে নাচছে আর আকাশ জুড়ে মেঘের গুরু গুরু ডাক শোনা যাচ্ছে এবং উদাস বাতাস আছড়ে পড়ে যেন কাকে চাইছে। সাত নম্বর প্রশ্ন, কার চিঠি পাওয়ার কবি মনে নিখিল বিশ্ব, মানে মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে? উত্তর হচ্ছে, খোকা ভাইয়ের চিঠি পাওয়ার কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে। আট নম্বর প্রশ্ন, এই কবিতায় কোন ঋতুর প্রসঙ্গ হয়েছে? এই কবিতায়, উত্তর হচ্ছে, এই কবিতায় বর্ষা ঋতুর প্রসঙ্গ হয়েছে। ন নম্বরে প্রশ্ন, কবিতার অন্য ঋতুর পটভূমি সত্ত্বেও খোকা ভাইয়ের চিঠি
চিঠির লেখনখানি শীতের ভোরের মতো মিঠে মনে হওয়ার তাৎপর্য বুঝিয়ে দাও। ছোট করে বলে দিচ্ছি অল্পর মধ্যে, শীতকালে ভোরের প্রথম রোদ যেমন আরামদায়ক তেমনই মিঠে। মহেশ্রী ঠাইকা দেবী। কবির কাছে খোকা ভাইয়ের চিঠি লেখনখানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শীতের ভোরের মতো কবির কাছে তাই উহা খুব মিষ্টি লাগছে, ওর কারণ ভালোবাসার উষ্ণ পরশ নিয়ে আসে। খুশির নূপুর ঝুমুর বাজছে আমার নিরালাতে, মানে 10 নম্বর প্রশ্নটা, শেষ প্রশ্নটা, মানে 1 নম্বর প্রায় ছোট প্রশ্নের মধ্যে বলছে অর্থটি তাৎপর্য বুঝিয়ে দাও। কবির নিরালা উত্তর হচ্ছে, কবির নিরালা নির্জন জীবনে খোকা ভাইয়ের চিঠি তার মনে আনন্দের নূপুর বাজছে, যে নূপুরের আওয়াজে কবির মনে খুশির বাঁধ রেখেছে, কবি মন যে সুদূরে চলে যেতে চায়। তারপরে তিনের দাগে একটু অর্থগুলো দেখে নিই। চকাচকি মানে স্ত্রী ও পুরুষে পুরুষ চকবাক্য একত্রে, আর হাঁস জাতীয় পরিযায়ী পাখি বিশেষ পাখি আর কি, গাং হচ্ছে নদী, সোতে সোতে হচ্ছে সোতে, কোড়াকুড়ি হচ্ছে এই স্ত্রী পুরুষ জলচর পাখি একত্রে, আর দেওয়া হচ্ছে মেঘ, নিরালা নির্জন, উষা মানে ভোর। চলো তারপরে আমাদের এখানে একটা প্রশ্ন আছে, কবিতা থেকে এমন তিনটি শব্দ খুঁজে বার করো যা কোনো ধ্বনি অনুকরণে তৈরি। একটা উদাহরণ দিয়েছে যেমন কলকল, তাহলে একটা উদাহরণ যখন তোমাকে কলকল দিয়েছে তা তোমরা আর কি দেবে, কিচির মিচির দিতে পারবে, গুরু গুরু দিতে পারবে, ঝুমুর 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 ঝামুর দিতে পারবে। তারপর দেখো এখানটাতে, এখানটাতে যে শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে বসাও, ডান দিকে আছে রঙিন, বাঁ দিকে যে ঘরটা এটা হবে রঙিন, র উঙ্গয়া হস্রি দন্তেন্য। তারপর বাঁ দিকে আছে গঙ্গা, ডান দিকে হবে গয়া আকার উঙ্গ গাং, ডান দিকে আছে সুঁতে, বাঁ দিকে হবে স্রোতে, মানে তার দোষয় রফালা ওকার তৈরিকা, বাঁ দিকে আছে ক্রন্দন, ডান দিকে হচ্ছে কয়েছন্দ আকার দ দন্তেন্য কাঁদন। তাহলে আমরা শিখে ফেললাম। তারপর 5 নম্বর প্রশ্ন, ঢেউয়ে ঢেয়ে সেখানে ঢেউয়ের শব্দটি পরপর দুবার ব্যবহার করা অর্থ দাঁড়িয়েছে অজস্র ঢেউ। ঢেউয়ের কথা অর্থাৎ একই শব্দ পরপর দুবার ব্যবহারে বহু বচনে ভাব তৈরি হয়েছে এই কবিতাটি থেকে আরও 3টি অংশ উদ্ধৃত করে করো যেখানে এমন ঘটেছে। যেমন বাঁকে বাঁকে ঝাঁকে, বাঁকে বাঁকে এটা নেই, এটা অন্য জায়গায় আছে, লিখবে ঝাঁকে ঝাঁকে, ঝুমুর ঝামুর, গুরু গুরু। তারপরে প্রশ্ন, তারপরে প্রশ্ন দেখছি গাং গাঙের পারে মোড়ল, শব্দ বন্ধটি পরপর দুবারে সব সম্বন্ধ বিভক্তি এসেছে কবিতা থেকে, এমন আরও 3টি শব্দ খুঁজে বার করো যেখানে পরপর দুবার র বাবা এর বিভক্তি প্রয়োগে শব্দবন্ধন তৈরি হয়েছে। মানে 6টাকে বললাম। উত্তর হচ্ছে যে পাখির বাসার থেকে, তারপরেটা হবে কুড়াকুড়ির বর্ষাকালের ফসল খেতে, তারপরেটা হবে শীতের ভোরে রোদের মতো, তারপরে আছে 7 নম্বরের প্রশ্ন, কর্তা ক্রিয়া কর্মক্রিয়ার পদক্রম অনুসারে নিচের বাক্যগুলিকে আবার লেখো, লিখে গেছে গাং শালিকে গাঙের পাড়ের মোড়ল হতে। এটা কি হবে, এটা হবে গাং শালিকে গাঙের পাড়ে মোড়ল হতে লিখে গেছে। তারপরে 7-2, ইহার সাথে পেলুমাটি খোকা ভাইয়ের চিঠি, এর উত্তর হবে আমি খোকা ভাইয়ের একটি চিঠি ইহার সাথে, আমি খোকার ভাইয়ের
একটি চিঠি ইয়ার সাথে পেলুম। তারপরেরটা, সবুজ পাতার আসরগুলি জলধারার মেটে মেটে নাচে। এটা হবে সবুজ পাতার আসরগুলি জলধারায় মেটে নাচে। নাচে মেটে হবে। তারপরে চলো, উদাস বাতাস আছে আজরে বলে কে যেন বা চাইছে কাকে। এটা হচ্ছে উদাস বাতাস আছড়ে কে যেন বা চাইছে কাকে বলে। শীতের ভোরে রোদের মতো লেখনখানি লাগছে মিঠে। এটা হবে লেখনখানি শীতের ভোরে রোদের মতো মিঠি লাগছে। তারপর আট নম্বর দেখছি, চিঠি পেলুম লাল মোড়কে ভোর জাগানো সুর ভরা। এটা হবে মানে নিচের বাক্যগুলিকে ভেঙে দুটি বাক্যে বর্ণিত করতে হবে। উত্তরটা হচ্ছে লাল মোড়কে চিঠি পেলুম, চিঠিটি ভোর জাগানো সুর ভরা। তারপরে দুইয়েরটা, সবুজ পাতার আসরগুলি নাচছে জলধারার মেটে। এটা সবুজ পাতার আসরগুলি আছে সেখানে জলধারা মেটে নাচছে। 8.3, শীতের ভোরে রোদের মতো লেখনখানি লাগছে মিঠে। উত্তর হবে শীতের ভোরে রোদ মিঠা দাঁড়ি দেবে। তারপর লিখবে দুটো করে বাক্য লিখতে হবে, তার লেখনখানি মিঠে লাগছে। তারপরেরটা, আকাশ জুড়ে মেঘের কাঁদন গুরু গুরু দেয়ার ডাকে। উত্তর হচ্ছে দুটো লাইন লিখতে হবে, গুরু গুরু দেয়ার ডাকছে আর নাড়ি দেবে মনে হচ্ছে আকাশ জুড়ে মেঘ কাঁদছে। তারপরে 8.5, লিখে গেছে গাংশালিকে গাঙের পাড়ে মোড়ল হতে। উত্তর হচ্ছে গাংশালি লিখে গেছে, সে বলে গেছে গাঙের পাড়ে মোড়ল হতে। তারপরে 9 দাগের প্রশ্নটা, কবি প্রকৃতি কোন কোন প্রতিনিধির কাছ থেকে কেমন সমস্ত চিঠি পেয়েছিলেন বিশদে লেখো। একটুখানি লিখতে হবে, আমি একটু বলে দিই, শুনে নাও আস্তে আস্তে লিখে নেবে। কবি লাল মোড়কের ভোর জাগানো সুর ভরা চিঠি পেলেন, তার চিঠি যেন উষার প্রথম আলোর রঙিন দাঁড়িয়ে দেবে। চকাচকির চিঠি পেলেন যেখানে বালুচরে ঝিকিমিকিতে ঢেউয়ে ঢেউ কত কিছু লিখে গেছে দাঁড়িয়ে দেবে। তারপরে ধান ও তালপাতার বুমর করা নকশা আঁকা বাবুই পাখি কবি চিঠি পেয়েছিলেন দাঁড়িয়ে দেবে। কোড়াকুড়ির চিঠিতে বর্ষাকালে ফসল ক্ষেতের সবুজ পাতার বুমর করা নকশা আঁকা বাবুই পাখি কবি চিঠি পেয়েছিলেন দাঁড়িয়ে দেবে। এটা কোড়াকুড়ির চিঠিতে বর্ষাকালে সবুজ জলধারা উঠছে মেটে, এটা দাঁড়িয়ে দেবে। আর এছাড়াও খোকা ভাইয়ের চিঠি পেয়েছিলেন যা ভোরের রোদের মতো মিঠে লাগছে। লাস্ট প্রশ্ন, খোকা ভাইয়ের চিঠির প্রসঙ্গে কবি যে সমস্ত উপমা বা তুলনা শব্দ ব্যবহার করেছেন তাদের ব্যবহারের সার্থকতা বুঝিয়ে দাও। উত্তর হচ্ছে, কবি খোকা ভাইয়ের চিঠি খুব মানে পেয়ে আর কি, কবি খোকা ভাইয়ের চিঠি পেয়ে খুবই আনন্দিত হয়েছেন, তার চিঠিটা যেন শীতের ভোরে রোদের মতো মিঠে লাগছিল, এই উপমাটি ব্যবহার করেছেন। খোকা ভাইয়ের চিঠিতে লেখা হরফকে রঙিন হাতে লেখা বলে তুলনা করেছেন। এখানে তুলনাবাচক শব্দ হলো মতো, মতকার দাঁড়িয়ে দেবে। যাক, আর প্রশ্ন তোমাদের নেই, হয়ে গেছে। পরে আবার ভিডিও লক্ষ্য রাখো, পরে ভিডিও আবার প্রশ্ন দেওয়ার চেষ্টা করো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।